আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আমি ভালো আছি। ভালো থাকার কারণ এই যে একটি ভালো বার্তা আপনাদের জানাই যে ফেসবুকের তরফ থেকে প্রতি বছর প্রতি সপ্তাহে রাইজিং বেস্ট 5% ক্রিয়েটারকে তুলে ধরা হয়। রাইজিং বেস্ট 5% ক্রিয়েটার ব্লগারকে তুলে ধরা হয়। তো একটি ভালো খবর এই যে গত সপ্তাহে আমাকে ফেসবুকের তরফ থেকে কংগ্রাচুলেশন করা হয়েছে যে তাদের মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি ব্লগার, লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমাকে ফেসবুক 5% মধ্যে বেছে নিয়েছে। তো ইটস রিয়েলি গুড অ্যাচিভমেন্ট। এখানে যে তথ্যগুলো আমি আপলোড করেছি সেগুলো মানুষের কাছে বেশি স্ট্রংলি এনগেজমেন্ট মানুষের রয়েছে, লাইক করেছে, কমেন্ট করেছে, অনেকে শেয়ার করেছে। তো খুবই ভালো লাগছে যে ফেসবুকের তরফ থেকে আমাকে কংগ্রাচুলেশন করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কোন কোন বিষয়ে কোন কোন ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই বলবেন, আমি সেই সেই কন্টেন্টগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকাল ফেসবুকে আপনি যেখানে যাবেন সেখানে দেখতে পান যে পুরো দুর্নীতিতে ভরে গেছে, পুরো নোংরামিতে ভরে গেছে, মিথ্যা কথা সব ভরে গেছে। তো এই নোংরামি থেকে একটু আলাদা করে সবার কাছে আমি পৌঁছাতে চাই, একটু আলাদা করে আপনাদের কাছে তথ্য এবং বার্তাগুলো তুলে ধরতে চাই। আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা কোন কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে আমাকে এই যে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, পেজ বলতে আমাকে ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেট যদি দিই তাহলে খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। আজকাল আতঙ্ক হয়ে পড়েছে ফেসবুক, মানে একটা আতঙ্ক, মানে বুঝতে পারছেন ফেসবুক খুললে মানুষ ব্যাঙের মতো নাচছে, মানুষ ল্যাংটা হয়ে নাচছে, মানুষ লুঙ্গি পরে নাচছে, মানুষ মাতাল হয়ে নাচছে, মানুষ পাগল হয়ে গেছে, ট্রেনে ধাক্কা লাগছে তবুও তারা সেলফি তুলতে যাচ্ছে। টিকটক এই ছোটোখাটো রিলসগুলো মানুষকে পাগল করে দিয়েছে। তারা কচু গাছ খাচ্ছে, তারা মাটি খাচ্ছে, আবার বলছে স্বাদ কিয়া কিয়া স্বাদ। তো এই টোটাল মানুষকে পুরো পাগল করে রেখেছে সোশ্যাল মিডিয়া। এই পাগলের মধ্যে থেকেই মানুষ যেহেতু এই পাগলটাকে বেছে নিয়েছে, এই পাগলামিটাকে মানুষ বেছে নিয়েছে, এই পাগলামির মধ্যেই মানুষকে কিছু ভালো বার্তা আমি দিতে চাই, এই পাগলামির মধ্যেই মানুষকে কিছু ভালো বার্তা দিতে চাই যেগুলো ইহকাল এবং পরকাল দুই কালের জন্যই মানুষের পক্ষে ভালো হবে। তো আপনারা আপনাদের কন্টেন্টগুলো আমাকে বলবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনাদের বিনোদনের জন্য, আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের বাচ্চাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং দেশ বিদেশের খবর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন যদি আপনারা জানতে চান অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ এবং এর পাশাপাশি ইসলামিক যে কারিকুলামগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন। আমরা জানি যে আমাদের 5টা স্তম্ভ নামাজ, হজ, জাকাত এবং আরও যেগুলো রয়েছে ইসলামের, এই 5টা স্তম্ভ আমাদেরকে শক্ত করে চলতে হবে, তা নাহলে আমরা বিপদে পরিচালিত হব। আমাদেরকে সকল ধর্মের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা দিতে হবে, আর তার পাশাপাশি নোংরামি, বিভিন্ন ধরনের রিলস এগুলো করা আমাদের বন্ধ করতে হবে, যেগুলো মানুষের কোনো উপকারে আসে না, যেগুলো সমাজের পক্ষে ক্ষতিকর সেগুলো আমাদের বন্ধ রাখতে হবে। মাটি খাওয়া, গাছ খাওয়া, কচু খাওয়া, কাঁচা কচু খাওয়া এগুলো আমাদের বন্ধ রাখতে হবে। আমাদেরকে সঠিক একজন মানুষের যা যা কর্তব্য এবং ধর্ম, একজন মানুষ কতটুকু ভদ্র হতে পারে, মানুষকে সর্বোৎকৃষ্ট জীব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন, আমাদেরকে সেই রকম একটা বাতাবরণ তৈরি করতে হবে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবেই আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো, একটা সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো। যে দেশ মাটি খায়, যে দেশ নোংরামি করে বেড়ায়, যে দেশ তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য নানা রকম চেষ্টা করে যায়, তো তার মধ্যে কোনো বাধ্যবাধকতা সীমাবদ্ধতা থাকে না, এই পাগলের মতো করে, তো তাদের মধ্যে থেকেও আমরা চেষ্টা করব তাদেরকে সঠিক পথে আনার। আমরা একটা সঠিক দেশ করব, একটা সঠিক একটা পরিবেশ তৈরি করব যেখানে ছোট ছোট শিশুরা তারা মানুষ হতে পারে, তা না হলে তারা অচিরে নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হবে, দেশ ধ্বংস হবে। তো এই বলে আজকে আমি শেষ করছি। আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন, আপনাদের কন্টেন্টগুলো কী কী বিষয়ের উপরে রাখতে চান সেগুলো জানাবেন, কোন কোন বিষয় আপনারা জানতে চান আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সেগুলো আমি বানানোর চেষ্টা করব যত সুন্দর করে পারি, সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে, আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনাদের পরিবার অনেক বেশি ভালো থাকুক, উপরওয়ালার কাছে এই দোয়া রাখছি। আসসালামু আলাইকুম।